হ্যালো, আজকে আমরা লো ল্যান্ডে মানে নিচু ধান জমির জন্য একটা আলোচনা করব, একটা প্ল্যান করব। চারিদিকে জল জমে আছে, যে হারে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, মানে আই মিন ক্লাইমেট চেঞ্জ বলবো না, যে হারে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এবং এটা থামার নয়, ড্রেনেজ সিস্টেম এত খারাপ হয়ে গেছে, জল বেরোচ্ছে অনেক দেরি করে। সুন্দরবনের নিচের দিকে কিছু জমিতে তবু তাড়াতাড়ি জল বেরোচ্ছে, শহরের দিকে একটু উপরের দিকে খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে, জল জমে থাকছে, এককালীন প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে। যার জন্য আমাদের ভাবতেই হবে যে যাদের কাছে খুব উঁচু জমি অ্যাভেলেবেল নয়, শুধু ধান চাষ ছাড়া বা ধান চাষের সাথে সেখান থেকে কীভাবে প্রফিট করা যেতে পারে, ও বি অর্গানিক ফার্মিং ফরম্যাটে। এখানে বেশ কিছু মডেলের স্ক্রিনশটগুলো আমি নিয়ে রেখেছি, তো আমরা একটু ডিটেলিংয়ে যাওয়ার আগে একটু ভাবনা করে নিই। সেটা হচ্ছে, কারো 2 বিঘা বা 1 বিঘা যে কোনো জমি থাক না কেন, সেইটার উপরে মডেল করে কিভাবে, যদি বাড়ির উপরে, কেননা এখানে পাহারা দেওয়ার জন্য একটা ব্যবস্থা রাখতে হবে, এটু অনেক ধরনের ব্যাপার থাকছে তো। আর যদি 4 বিঘা 5 বিঘা একসাথে থাকে বা লিজ নেওয়া যায়, একটা সিজন চাষের জন্য না হয়, যদি সারা বছরের জন্য লিজ নেওয়া যায়, তাহলে সেখানে একটা পুঁজি বানাতে হবে, পুঁজি মানে থাকার জন্য যেটা বানায় আর কি। তো এখন কথা হচ্ছে যে এই যে মাছ চাষের জন্য যে পুঁজি বানায় যেখানে থাকার জন্য, একদম সেম ফরম্যাটে পুঁজি বানাতে হবে, একটু বড় করে বানালে আরও ভালো হয়। কীরকম সিস্টেমটা, না জমিটাতে আমার ধান চাষ হয়, ভালো, ধানে সার বিষ আমি ইউজ করব না, তাহলে ধানের প্রোডাকশান কী করে পাবো? প্রথম কথা হচ্ছে রোগ মুক্তি চাই, তাহলে পেস্ট যেগুলো আছে, যেগুলো ডিরেক্ট ইনসেক্ট আছে, সেগুলোকে কীভাবে আমি কন্ট্রোল করব। এর একটা খুব সহজ মডেল হচ্ছে, ধান জমিটার কোনো একটা সাইড থেকে একটু ভিতরের দিকে একটা পুকুর মতো খোঁড়া, একটা ছোট 1 কাঠা জায়গা, 2 বিঘা জমির ভিতরে একটা 1 কাঠা জায়গার কোদাল দিয়ে খুঁড়ে একটুখানি ডিপ করে দেওয়া, একটু এবড়ো খেবড়ো ডিপ করা, মানে একটা লম্বাটে টাইপের করে একটা গর্ত মতো করে দেওয়া। তাহলে এই যে গর্তটা মতো লম্বাটে মতো হলো, এটাতে ধান হওয়ার জায়গাটা নেই, আর এর পাড় বলে কিছু নেই, এর যে মাটিটা, এর মাটিটা যে কোনো এক সাইডে পুরোটা এসে উঠে যাবে, দিলে কেবে এই জায়গাটা উঁচু জায়গাতে পরিণত হবে। এখন এটা যদি না করি, তাহলে এই জায়গাটাতে বাঁশ খুঁটি পুঁতে মাচা বানাতে হবে, ঠিক আছে, যে কোনো একটা অপশান, হয় আমি বাঁশ খুঁটি পুঁতে মাচা বানাতে পারি, আদারওয়াইজ এই জায়গাতে একটু মাটিটা ফেলে উঁচু করে তার উপরে মাচা করে একটা কুঁজি বানাতে পারি, ঘর বানাতে পারি আর কি। এই যে এটা ধান জমির ভিতরে, এটা অন্য মডেলে আছে, ধান জমির ভিতরে একটা ঘর বানানো আছে। অ্যাকচুয়ালি এখানে মুরগি চাষের কথা বলা হচ্ছে, আমি বলতে চাইছি যে ব্রয়লার মুরগি একেবারেই নয়, বা ব্রয়লার মুরগি দেশি খাবার কিছুদিন অন্য জায়গায় ছিল, কারণ এদের তো মানে ব্যাপারটা হচ্ছে টেম্পারেচার মেনটেন করতে হবে, টেম্পারেচার যদি কম হয়ে যায় তাহলে ওটা ঠকঠক মারা পড়বে, আর দেশি মুরগি রেখে দিলে এই ঝামেলাটা হ্যাপাটা কম, তাহলে কিছু 10-15টা 20টা দেশি মুরগি এখানটার এই কুঁজিতে রেখে দেওয়া যেতে পারে। তাহলে 10-15টা 20টা দেশি মুরগিকে রেখে দিলে সুবিধাটা কী হবে, না রাত্রির বেলা এই কুঁজির ভিতরে, এই ঘরটার ভিতরে কী হচ্ছে, এইখানে একটা হুক দিয়ে একটা লোহার খাঁচা, পাখি রাখার যে খাঁচা হয় সেই খাঁচা, তার ভিতরে একটি হারকিন জ্বালিয়ে দেওয়া। এবার এই হারকিনটা জ্বলবে, হারকিনটা জ্বললে রাত্রির বেলা লাইট ট্র্যাপের জন্য জমি থেকে সব পোকা উড়ে 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 আসে, এখানে ডুবে, এখানে ডুবলে মুরগির খাবার হয়ে যাবে, মুরগি বেশ আনন্দে খেয়ে নেবে। এবার এইটা খুব হাই প্রোটিনের সিরিয়াস খাবার মুরগির ক্ষেত্রে, ডিমের ক্ষেত্রে খুব মানে গ্রহণযোগ্য, মানে এই খেয়ে ডিম দিলে তাড়াতাড়ি ডিম হবে এবং ডিমের প্রোটিন কন্টেন্টও ভালো হবে, ঘরের বাড়ির বাচ্চারা ওই ডিম খুব প্রোটিন সমৃদ্ধ ডিম খেতে পাবে। তাহলে কী হলো যে ডিম পাড়া মুরগিদের ওখানে রাখা, আর মুরগির গ্রোথও হবে প্রচুর, ওই 15-20টা মুরগি হু হু করে বাড়বে, তাহলে মুরগির খাবার তেমন বাইরে থেকে দিতে হচ্ছে না, আর সমস্ত পোকাগুলো যেগুলো আসবে রাত্রিবেলা লাইট ট্র্যাপে রেগুলার বেসিসে খাদ্য হয়ে যাবে, তাহলে এটা কাজে লাগার একটা জায়গা। এইবার গল্পটা হচ্ছে, যদি এর পাড় না থাকে তাহলে জলটা কী হবে, পুরোটা এটা একটা লাইন হয়ে থাকবে। এখন আরও একটা ব্যাপার হচ্ছে, এইটা যেই দিকটাতে আছে তার রিভার্স, মানে তার উল্টো সাইডে অথবা সমান্তরাল অন্য সাইডটাতে এরকম, অথবা এরকম হয় এরকম নয় এরকম কোনো একটা জায়গাতে একটা চওড়া ড্রেন তৈরি করা, চওড়া ড্রেন তৈরি করে এখানে কী হবে, এখানে চিংড়ি মাছ ছাড়া, এই চিংড়ি মাছ ধানের জমির ভিতর দিয়ে পুকুর পর্যন্ত যেতে পারে, আবার পুকুর থেকে এবার পর্যন্ত আসতে পারে। তার মানে কী হচ্ছে না, চিংড়ি মাছ গোবর টোবরগুলো তো পড়বে একটু সেটু খাওয়ার জন্য, তারা গোটা ধানের জমি যেন ঘোরে। এই যে এখানে ছবিটা আছে, ধানের জমির ভিতর দিয়ে ঘুরছে, কম জল আছে, এখানে বিভিন্ন ধরনের ব্লু গ্রিন অ্যালগাও হচ্ছে, আর তার ভিতর থেকে চিংড়ি কাঁকড়া এগুলো ঘুরছে। মজাটা হচ্ছে কি, চিংড়ি কাঁকড়া ধান গাছের গোড়া কাটে, কিন্তু খুব বেশি ক্ষতি করে না, অল্প একটু ক্ষতি করে, কিন্তু তাতে একটা অন্য উপকার করে, সেটা হচ্ছে চিংড়ি কাঁকড়ার যে খোল, মানে মরবে
হলো স্ট্যাক করবে, সেগুলো মাটিতে পচবে, এই যে কিটোসানটা বেরোবে, এই কিটোসান ধানকে ভীষণ রকমভাবে পেস্ট রেজিস্ট্যান্ট, বিভিন্ন ধরনের ইনসেক্ট রেজিস্ট্যান্ট তৈরি করবে, বিশেষ করে ফাঙ্গাল রেজিস্ট্যান্ট তো বানাবেই বানাবে। তার মানে কেসটা কী হবে না, এই ধরনের পেস্ট যেগুলো খুব মানে ক্ষতি করছে, বিভিন্ন ধরনের ফাঙ্গাস আছে যারা, তারা যারা ভীষণভাবে ক্ষতি করছে, তাদের এগেনস্টে ফাঙ্গিসাইডস ইউজ করা হয়, বিভিন্ন সিস্টেমিক ফাঙ্গিসাইডস বা অন্য ধরনের জিনিস ইউজ করা হয়, প্রচণ্ড বাজেভাবে তার অ্যাডভার্সলি এফেক্ট তৈরি করে। তার জায়গাতে কী হবে, অ্যালার্জি হবে প্রথমে ধানে, ধান একটু ঝিমিয়ে যাবে, আর তারপরে ধান আর ওই ফাঙ্গাসে, বিশেষ করে ওই চিটি রোগ, ব্যাকটেরিয়াল ব্লাইট, ফাঙ্গাল ব্লাইট, এইগুলো থেকে ধান বেঁচে যাবে। তাহলে খুব সুন্দর করে এই চিংড়ি কাঁকড়ার রেখে দেওয়ার পরে, চিংড়ি কাঁকড়া, তেলো কাঁকড়া, চিতি কাঁকড়া, এগুলো তো আমাদের এমনিতেই হয়, সঙ্গে কিছু গলদা চিংড়ি, ফটকা চিংড়ি, এই ধরনের হরিণা চিংড়ি তো নয়, ফটকা চিংড়ি বা গলদা চিংড়িই ছাড়তে হবে, যাতে যারা ধান জমির ভিতরে ঘোরাফেরা করবে। আর মাছ ধরাটাও খুব সহজে, এই যে এখানে লোকজন, এখানে কী হচ্ছে, একটা লম্বা করে কুঁড়া জালির মতো লম্বা জাল দিয়ে দিয়েছে, খাবার দিয়ে দেওয়া আছে, সব টুকটুক টুকটুক করে ভিতরে ঢুকে যাবে বাজারে নিয়ে যাওয়ার জন্য, সেটাও সুবিধাজনক। তাহলে বাড়ির উপরেই, মানে বাড়ির কাছেই যদি ধানের এটা জমিটা যদি হয়, তাহলে পাহারা দেওয়ার বলতে ঘর থেকেই পাহারা হয়ে যাচ্ছে, রাত্রিবেলা মুরগি থাকছে ওখানে, লাইট জ্বলছে, এবারে মুরগিটাকে এবারে কী হচ্ছে, একদম নিচে রাখলে কটাসের আক্রমণ থাকে, যার জন্য লাঠি দিয়ে অনেকটা উঁচু করে দিয়ে, মাচা করে দিয়ে তার মধ্যে রাখাটাই শ্রেয়, ঠিক আছে। আর ওই একটুখানে মাটি ফেলে দিয়ে উঁচু করে দিয়ে বেশ খানিকটা উঁচুর উপরে মুরগিগুলো থাকলো, এবারে এই মুরগিগুলো ওখান থেকে খাবার পাবে, রেগুলার বেসিসে ডিমও পাড়বে, থাকার জায়গাও পাবে, আর বাজারে বিক্রিও করা যাবে, এবং ভালো পরিমাণে পোকা কন্ট্রোল করতে পারবে। এইবার ধানের ভিতরে কিছু ছোট পুকুর আছে, সেই পুকুরের ভিতরে এখানে জাল দেওয়া আছে, চুরি আটকানোর জন্য হোক বা অন্যভাবে হোক, জাল দেওয়া আছে, যেন মুরগির পায়খানা যেরকম উপকার করবে, তেমনই মাছের এক্সক্রিশন, বিভিন্ন মাছ যেগুলো খেয়ে যেগুলো বের করবে, সেগুলো কিন্তু গাছের পক্ষে ভীষণ ভীষণ রকম ইম্পর্টেন্ট, মানে সার লাগবেই না। মাছ যদি থাকে, দু বিঘা জমি থেকে 60-70 হাজার টাকার মাছ শুধু ওইটুকু সিজনের ভিতরে ইনকাম করা যায়, আর ওই মাছের জন্য ধান অদ্ভুত রকম ভালো, প্রায় 30% বেশি প্রফিট হবে, 30% বেশি উৎপাদন হবে। আর ধান রোপণ করার নিয়মটা কিন্তু এবারে বলি, এই যে ধান এখানে রোপণ, এই যে গোড়াটা আছে, এই গোড়াটা কিন্তু আমরা, এই গোড়াটা হচ্ছে একটা করে ধান যদি রোপণ করা হয় তাহলে সব দিকে স্প্রেড করার জায়গা পাবে, আর যদি দুটো তিনটে ধান একসাথে যদি রোপণ করা হয় তাহলে এদিকে এদিকে এটা প্রেসার তৈরি করবে, আলটিমেটলি 22-23টা কাঁঠি তৈরি হবে। আর এই একটা করে ধান যদি রোপণ করা হয় তাহলে 25-30টা কাঁঠি তৈরি করবে, কেননা স্প্রেড করার জায়গা পাচ্ছে। এটা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে সিঙ্গেল ধান, তবে এক সপ্তাহ নজর রাখতে হবে, যদি কোনো ধান নষ্ট হয়ে যায় তাহলে সেই জায়গায় রিপ্লেস করে দিতে হবে, গাছ রিপ্লেস করে দিতে হবে। 250 গ্রাম ধানের বীজ হলে এক বিঘা হাসতে হাসতে চাষ করা যায়, 250 গ্রাম ধান হলে একটা একটা করে সিড পোতা হবে, 250 পিস ধানের সিড পড়বে, 250 পিস ধানের, 250 গ্রাম, 250 পিস বলছি, ভুল বলছি, 250 গ্রাম ধান হলেই একটা একটা করে সিড পোতা হবে, এবং মানে ওই চারা পোতা হবে, এবং এখান থেকে 22-23টা সীমাবদ্ধতাতে 25-30টা কাঠি মারবে, 25-30টা কাঠি মারলে তার গোছও হবে ভালো, ডেভেলপও হবে ভালো, রুট থাকবে সাদা, রুট কালচে হবে না, এবং অনেক বেশি পরিমাণে নিউট্রিশন জমি থেকে নিতে পারবে। তাহলে কী হলো, ইন্টিগ্রেটেড ফার্মিংয়ে খুব সহজ ব্যাপারটা হচ্ছে যে নিচু জায়গার ভিতরে যদি 5-6 বিঘা একসাথে চাষ করে নেওয়া যায়, একসাথে যদি থাকে, তাহলে একটা হিউজ পয়সা পাওয়ার জায়গা থাকে। বিঘা প্রতি যদি এই 2 বিঘাতে আমি যদি বলি 50-55 হাজার টাকা পাওয়া যায়, তাহলে বিঘা চারে হলে 100,000 টাকা পাওয়া যায়, ধান বাদ দিয়ে, অ্যাপার্ট ফ্রম ধান, শুধু মাছ থেকে বলছি 50-55 হাজার টাকা, বা এই সঙ্গে যে ওই ছোটো পুকুর, তাতে চিংড়ি আর তাতে সিলভার, কী বলে, সাইপ্রিনাসকার, কিছু এ মাছ, ওই যেটুকু থাকবে তাতেই যথেষ্ট পরিমাণে চিংড়ি, এগুলো থেকে ইনকাম হয়ে যাবে। তাহলে এগুলো ভাবতে হবে কীভাবে এটাকে ডেভেলপ করা যায়। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সামা ঘাস, সাবাই ঘাস, সামা ঘাস যেটা হয় আমাদের মিলেট টাইপের জিনিস যেটা হয় গুঁড়া গুঁড়া, সামা ঘাসের চাল শহরে বিক্রি হয় পাখির খাবার হিসাবে, লোক উপবাস ভঙ্গ করার জন্য বিক্রি করে। মিনাপুরে আমি দেখেছি আমাদের মানে ফেলে দেওয়া হয় এগুলো, ধান ঝাড়াই সময় সাদা পাখিরা খায় প্রচুর। এমন কথা আছে, এগুলোও যেগুলো থাকবে যেখানে ওই চিংড়ির ড্রেনটা বানানো হবে, তো তার পাশে যেগুলো থাকবে সেগুলো জমি নষ্ট করার বদলে জমির উপকার করবে, কীরকম না, ওর জন্য পাখি আসবে প্রচুর। আর পাখি এলেই ধানের ভিতরে, ফিঙা পাখি বা অন্য কিছু পাখি এলে স্টেমবোরা, লেদা পোকা, এরা সব জব্দ হয়ে যাবে। আর এই লেদা পোকা বা স্টেমবোরা যেগুলো থাকবে, ওই লেপিডোপ্টেরা যে ধরনের পোকাগুলো থাকবে, সেই পোকাগুলো কী করছে, ওই জলে পড়েই পড়ে,
মানে গাছ থেকে টপ করে জলে পড়ে। এবার জলে যদি চ্যাং মাছ, শোল মাছ, কই মাছ, মাগুর মাছ যদি প্রচুর পরিমাণে থাকে, সঙ্গে তেলাপিয়া, সাইব্রিনাস, ওই টেম্পু মাছ বলে যেটাকে, ওগুলো যদি থাকে, তাহলে এটা মানে সব মিলে আর কি মাগুর মাছ বা শিঙি মাছের যা দাম বাজারে, অরিজিনাল দেশি মাগুর মাছ বা শিঙি মাছ, আর এগুলো থাকলে জমিতে বীজ মারা সাহসও হবে না, কারণ ওগুলো মরে যাবে। তাহলে ধানটা হয়ে যাবে মানে, আর এতে ইন্টারেস্টও বাড়বে, মানে ধানটা একদম প্রফিটের উপরে প্রফিট, যেটুকু হবে ঘরে খাওয়ার ধান হবে এবং সেটা ভালো হবে, 30% উপরে ডেভেলপ, বছর তিনেক চালিয়ে যেতে পারলে পুরো সিস্টেমটা একটা অর্গানিক ফার্মিংয়ের তকমা পেয়ে যাবে। এবং তকমা পেয়ে গেলে এই যেটা 50,000 টাকা প্রফিট বলছি, ওটা ডবল প্রফিট হবে, 1,00,000 টাকা হবে। তার মানে 2 বিঘাতে 1,00,000 টাকা, 4 বিঘাতে 2,00,000 টাকা, খুব সহজ, ওইটুকু ধান চাষের ভিতরে ওই সিজনের ভিতরে যেটুকু অতটা প্রফিট হবে। এখন কথা হচ্ছে যে ভাবতে হবে যে 10,00,000-15,00,000 টাকা ইনকাম করব, একটা এমন কিছু করব ঘরে বসে বসে হয়ে যাবে, এইরম করলে হবে না, ভাবনাতে এরম থাকলে হবে না। বাঙালির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আচ্ছা এইটার বদলে আমি যদি ওইটা চাষ করি ও তো অনেক টাকা দাম, আচ্ছা ওইটার বদলে ওইটা যদি চাষ করি ও তো অনেক টাকা দাম, তাহলে হচ্ছে না কেন? তো করো, করার পরে দেখা যাবে যে তুমি ঠকবে। কথা হচ্ছে যেটা গ্রিপে আছে, যেটা হাতের ক্ষমতার ভিতরে আছে, সেটা করতে হবে। ধান চাষ কম বেশি সবাই বুঝি জানি, জমিতে গর্ত করে রাস্তা করে দিয়ে সেখানটাতে কিছু মাছ চাষ করে দিতে এমন কোনো কঠিন কাজ হবে না। আর ঘরের লাগোয়া থাকলে একটা লম্বা বাঁশ পুঁতে দিয়ে, একটা খুঁটি মতো করে দিয়ে, এক্সটেন্ড পোর্শন বানিয়ে দিয়ে, নিচে জাল টাঙিয়ে দিয়ে খুব সুন্দর করে মুরগি রাখা যেতে পারে। উপরে মুরগি থাকবে, ট্র্যাপ থাকবে সবসময়ের জন্য, ধানের পোকা ওখানে গিয়ে হাজির হবে, মুরগি ডিম দেবে, মুরগি বিক্রি করা যাবে, মুরগি খাওয়া যাবে, আর মুরগির গুগুলো যেগুলো পড়বে মাছের খাবার হয়ে যাবে। তার মানে খুব সহজ কথা, তো এইতে ভাবনা চিন্তা করার কিছু নেই। এবারে কথা হচ্ছে যে সিঙ্গেল লেবার, 2 বিঘা জমির জন্য এই 1 জন লেবার যথেষ্ট, সারাদিন খাটবে এরকম একটি লেবার মাসে 6,000 টাকা করে যদি সে পায়, মানে যদি ধরা যায় যে লোকের বাড়িতে কাজ করার পরে পাবে, তা কী হবে, 12 মাসে 1,272,000 টাকা। তার মানে কী হলো, সে নিজের জমিতে ধান এ করে কী বলে খেটে, নিজের জমিতে সে খাটার নিজেকে এমপ্লয়ি করে তুলতে পারবে এবং মাসে 6,000 টাকা করে সে ইনকাম করছে, এটা সে জায়গাটা নিজের জমিতে রাস্তা করবে। এবারে 2 বিঘা জমি থাকলে এটা তার পক্ষে কোনো ব্যাপারই না, নিজে খাটবে, ইন্টারেস্টও বাড়বে, তো এটা ভাবা যেতে পারে। আর যাদের কাছে পরামর্শ বারবার ধরে বলছিল যে নিচু জমিতে কী করবেন, নিচু জমিতে কী করবেন, যেখানে ধান চাষ হচ্ছে না, একদমই ধান চাষ হচ্ছে না, জলা জায়গা, হোগলা জায়গা, জঙ্গল জায়গা, এরকম জায়গা যেখানে ধান চাষ করতে পারবো না, এটা যদি ভাবনায় থাকে, তাহলে সেখানে ছোলা কচু চাষ করে দেওয়ার কথা বলছি। সেই জায়গাটা চুরি হওয়ার ভয় আছে, আমি নজর রাখতে পারবো না, এরকম ব্যাপার যদি থাকে, তাহলে এইবারে জলটা শুকিয়ে গেলে, জলটা যখনই শুকিয়ে যাবে তখনই কী করতে হবে, না মূল নষ্ট করে দেওয়ার জন্য ওখানে মোটামুটি চুন ফুন মেরে লাঙল ফাঙল করে ব্যাকটেরিয়া দিয়ে, মানে পেপার দিয়ে, ওই যে প্লাস্টিক কিনতে পাওয়া যায়, প্লাস্টিক চাপা দিয়ে আধা কাঁচা অবস্থাতে চাপা দিয়ে 15 দিন করে রাখলে ওই জায়গাগুলো পচে যাবে, ওই জায়গাগুলো পচে গেলে একদম ক্লিয়ার হয়ে যাবে, বা আগুন লাগিয়ে নষ্ট করে দিয়ে ওই জায়গাগুলো ট্রাক্টর নামিয়ে খুঁড়ে মূল তুলে দিতে হবে, দিয়ে এক জায়গা করে দিয়ে প্লাস্টিক চাপা দিয়ে দিতে হবে, পচে যাবে, পচে গেলে জমি রেডি। এবারে সেই জমিতে ছোলা কচু বসিয়ে দেওয়া, দিলে একটা ভালো প্রফিট দেবে, 2-3 বছর পর থেকে মোটামুটি ও 1,00,000 টাকা করে দেবে। আর যে সমস্ত জমিতে ধান চাষ হচ্ছে সেই জায়গাগুলোতে ইন্টিগ্রেটেডের এই ফার্মিংয়ের সিস্টেমে, ফার্মিংয়ের সিস্টেমে আনতে হবে। রাত্রিবেলা লাইট ট্র্যাপ, মুরগি বাড়বে, দিনের বেলা রাত্রিবেলা উভয় বেলাতে কী করছে, প্রচুর পরিমাণে মাছ আছে, আর তার মাঝখানে জিওল মাছ প্রচুর পরিমাণে থাকবে, চিংড়ি থাকবে, কাঁকড়া থাকবে, যারা হচ্ছে জমির বন্ধু পোকা, কেঁচো ফেঁচো মুক্তমুক্ত, তাদের যেরকম উপকারও করবে তেমনই উল্টো দিক থেকে গাছকে রেজিস্ট্যান্ট ভ্যারাইটিতে পরিণত করবে। আর মাছের মানে জমিতে চাষ করার ইন্টারেস্ট তৈরি হবে লোকের, ডাইরেক্ট মাছ ধরার সুযোগ পাবে, একটা একটা মজাদার ব্যাপার, একটা মুরগির ডিম কালেক্ট করে আনবে, মানে যারা চাষ বিমুখ হয়ে পড়ছে যে এটিএম গার্ড করবো, গার্ডে চাকরি করবো, স্যার 6,000-7,000 টাকা মাসে দেবে, আমার মেস খরচা বা বাইরের খরচাতে 3,000 টাকা চলে যাবে, বাকি 2,000 টাকা মাসে থাকবে, ওই রকম একটা কাজ হলেও দেখে দেন আমি ওখানে যাব, কিন্তু আমি ঘরে 10 বিঘা জমি আছে চাষ করবো না, সেই জায়গা থেকে ফিরে আসবে আনন্দ, লাইফে একটা আনন্দ থাকবে এবং নিচু জায়গাগুলোকে কাজে লাগানোর জায়গা তৈরি হবে। একবার ওখানে যদি হাত পাকে, আমি যদি 10-12টা ছেলেকে যদি আমি কালেক্ট করতে পারি যারা এখানে এই কাজ করে হাত পাকিয়েছে, তাহলে সামনের সিজনে সোনারপুরে যে সমস্ত পিছনের দিকে জায়গা খুব কম পয়সায় লিজ পাওয়া যাবে, তাদের সাথে কথা বলে একটা সিস্টেম চালু করা যাবে, 10 বিঘা 20 বিঘা একসঙ্গে তাদের সাথে কথা বলে নিয়ে একটা পার্টনারশিপ নিয়ে চালু করা যেতে পারে। তো কথাটা হচ্ছে যে আগে আমাকে দেখাতে হবে যে আমরা ইন্টিগ্রেটেড এই ধরনের ফার্মিং সিস্টেমে এসে বেশ খানিকটা লাভবান হয়েছি এবং আমি সময় দিয়েছি, ইন্টারেস্ট পেয়েছি এবং আমি আমার নিজের এলাকাতে ডেভেলপ করছি,
সবার তো জমি নেই, কিন্তু হাত হাত লাগাতে হবে। হাত লাগালে কি কারোর জমি থাকলো তার সাথে গিয়ে মাঝে মাঝে যোগাযোগ করা, হাত লাগানো, তাতে সব ধরনের প্রফিটকে খুঁজে বের করে আনা। আমার কাছে 10,000 টাকা আছে, আমি 3,000 টাকার প্রজেক্টে নামবো, আমার কাছে 10,000 টাকা আছে, আর 20,000 টাকা হলে আমি একটা 30,000 টাকার প্ল্যানে যেতাম, এই ভাবনা থেকে আগে বেরোতে হবে। আমার কাছে যদি 20,000 টাকা থাকে তাহলে আমি 6,000 টাকার প্রজেক্টে নামবো, যে প্রজেক্টে আমি লড়ার জায়গা পাবো। ধার করে বা আরও বিগ প্রজেক্টের স্বপ্ন দেখার কোনো দরকার নেই, কষ্ট করে ইনকাম করতে হয়, ইনকাম ফোকটে হবে না। এই ফোকটে ইনকাম বা এই ধরনের ভাবনা থেকে আজকে চিটফান্ড দেশে সর্বনাশ করে দিয়ে গেছে। পয়সা কীভাবে রোজগার হবে, পয়সা বাড়বে কীভাবে জানার দরকার নেই, পয়সা দিলেই বাড়ে, অতএব নামো ওখানে। সেরকম চাষ কীভাবে হয়, সিস্টেম কীভাবে হয়, এই ব্যাপারে কত জ্ঞান থাকুক আর না থাকুক, লাভ যখন হচ্ছে তখন নেমে পড়ো, একদম আমি বলবো একদমই নয়, লাভ এভাবে হয়ই না। লাভ হতে গেলে আন্তরিকতা লাগে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে শুরু করার মানসিকতা লাগে, এই দুটো কনফার্ম হতে হবে। এই চাষগুলোতে তেমন কোনো খরচা নেই। প্রথম কথা হচ্ছে 2-2,500 টাকার মাছের চারা লাগবে, আর মুরগির সেট আপটার জন্য সব মিলে 1,500 টাকা লাগবে, বাস। এইটা হয়ে গেলেই 50-55,000 টাকা 2 বিঘাতে একটা ডেভেলপ করার জায়গা আছে। আর এই ড্রেন বা এটা খোঁড়ার জন্য সিঙ্গেল লেবারে তো হবে না, কয়েকটা লেবার করতে হবে, এবং এটা বাড়ির লোকজন যদি পারা যায় তাহলে আরও ভালো, নাহলে লেবার করে কাজ করতে হবে, যেহেতু আর প্ল্যান গুছিয়ে চলার জন্য। ঠিক আছে, তাহলে এই ধরনের ফার্মিং নিচু জায়গার জন্য একটা ভাবনা। 30% থেকে 35% ডেভেলপমেন্ট শুধু ধানে হয়, এবং এটা অর্গানিক তকমা পাওয়ার জায়গা, মাছের এক্সক্রিশন, মুরগির এক্সক্রিশন থেকে নিউট্রিশন পাচ্ছে। এক বিন্দু সার মারার দরকার নেই, এক বিন্দু বীজ মারার দরকার নেই, কারণ বীজ মারলে অন্য একটা উপকারী ফসল নষ্ট হবে। আবার এটা এটা এইটা মাথায় থাকলে অটোমেটিক্যালি কী হবে, ফার্মিংয়ের ভিতরে বীজ মারার যে একটা নেশা সেটা কেটে যাবে, এবং প্রফিট পেলে শুধু চিংড়ি বেচেই যা পয়সা হবে, ধান ব্যবসা ধান চাষ করে তার থেকে অনেক কম পয়সা হয়, তাও তো কেন বীজ মারবে লোকে। তাহলে এইরকম একটা ফরম্যাট ঘরের লোককে দিতে হবে, যাতে বাড়ির জমিগুলোকে এই ফরম্যাটে চাষ করা যায়। ঠিক আছে, তাহলে আচ্ছা, স্টপ রেকর্ডিং।